আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, ভারত এবং চীনের মধ্যে অতি সম্প্রতি যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং যারই প্রেক্ষাপটে ইতিমধ্যে তাদের কয়েক দফা সংঘর্ষ হয়ে গিয়েছে হাতাহাতিতে, এবং সেই হাতাহাতি যুদ্ধে ভারতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং চীনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে বিশ্ব গণমাধ্যমে পরস্পর বিপরীতমুখী বিভিন্ন রকম সংবাদ প্রকাশিত হচ্ছে। যারা চীনাপন্থী কিংবা যারা ভারত বিরোধী, তারা বলার চেষ্টা করছে যে এই হাতাহাতি যুদ্ধে একেবারে ভারতের সর্বনাশ হয়ে গিয়েছে। অন্যদিকে ভারতীয় যারা গণমাধ্যমের কর্মী রয়েছেন কিংবা যারা ভারতবর্ষের সমর্থক, তারা একবাকে বলার চেষ্টা করছেন যে এই যুদ্ধে চীন রীতিমতো প্রতারণা করেছে, কিন্তু তারপরও ভারতীয় বাহিনী যে শক্তিমত্তা দেখিয়েছে তা রীতিমতো বিস্ময়কর এবং চীনকে একেবারে আলো ভর্তা বানিয়ে দিয়েছে, মেরে একদম কেটে কুটে শেষ করে দিয়েছে। তো এইভাবে যা হয় বলিউডের চলচ্চিত্রে যেভাবে ভারতীয় সেনাবাহিনীকে একেবারে খুব বড় করে দেখানো হয়, ঠিক তেমনি ভারতের অভ্যন্তরে যে সকল গণমাধ্যম রয়েছেন, চলচ্চিত্রের যে সমস্ত লোকজন রয়েছেন এবং ভারত বন্ধু বলে দেশে এবং বিদেশে স্বীকৃত, তারা দশ মুখে বলার চেষ্টা করছেন যে ভারত মহা বীরত্বের একটি কাজ করেছেন এবং খালি হাতে যুদ্ধ করে চীনকে যা দেখিয়েছেন বটে, যদি জলে স্থলে এবং অন্তরীক্ষে আধুনিক মারণাস্ত্র নিয়ে যুদ্ধ হয় তাহলে চীনকে দখল করে নেওয়া ভারতের জন্য ঘণ্টাখানিকের ব্যাপার হবে, এইরকম কথাবার্তা বলে তারা তাদের জনগণকে আশ্বস্ত রাখার চেষ্টা করছে। এরই মধ্যে আঞ্চলিক রাজনীতিতে, আঞ্চলিক কূটনীতিতে বেশ নতুন সমীকরণ দেখা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় সকল পণ্যকে, অলমোস্ট 97% পণ্য, সেই পণ্যকে চীনের বাজারে চীনা কর্তৃপক্ষ শুল্কমুক্ত ঘোষণা করেছেন। অর্থাৎ বাংলাদেশ থেকে এখন যে সকল পণ্য চীন দেশে রপ্তানি করা হয়, এদের সংখ্যা প্রায় 8,000 যদি হয় আমাদের রপ্তানি পণ্যের তালিকায়, এদের শতকরা 97% পণ্য চীন শুল্কমুক্ত ঘোষণা করেছে। বাংলাদেশ সৃষ্টির পরে আমাদের বৈদেশিক বাণিজ্যে এত বড় অর্জন আর আমাদের দ্বিতীয়টি নেই, এবং এটি 2024 সন পর্যন্ত বলবৎ থাকবে। এবং আমরা মনে করি যে আমাদের জাতিসত্তার স্বীকৃতি স্বরূপ এবং আমাদের প্রতি বন্ধুত্বের যে নিদর্শন, এটি চীন দেখালো বাণিজ্যিক ক্ষেত্রে, এটি অভূতপূর্ব, এটি কখনো আমরা ইতিপূর্বে লক্ষ্য করিনি এবং কোনো জাতিগোষ্ঠীর কাছ থেকে এটা আমরা আশাও করিনি। সে যাই হোক না কেন, ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিগত দিনগুলোতে চলে আসছিল, তারই প্রেক্ষাপটে ভারতীয় কর্তৃপক্ষ সবসময় আমাদের সঙ্গে যে আচরণ করেছে তাদের সেই আচরণের মধ্যে এক ধরনের দাদাগিরি ভাব ছিল। তারা 1971 সনে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আমাদের প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছেন, এটা সত্য এবং আমরা এই জন্য কৃতজ্ঞ। কিন্তু মুক্তিযুদ্ধের সময়টাতে তারা যে আচরণ করেছেন কিংবা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়টাতে 16 ডিসেম্বর তারিখে রেসকোর্স ময়দানে যেভাবে ভারতীয় বাহিনীর নিকট পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো, তাতে মনে হয়েছে যে যুদ্ধটা কেবলই মাত্র ভারতের সঙ্গে হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে হয়েছে, এবং সেখানে মুক্তিযোদ্ধাদের কোনো ভূমিকা ছিল, প্রবাসী সরকারের কোনো ভূমিকা ছিল, বাংলাদেশের কোনো ভূমিকা ছিল, এটি ভারত অন্তত সেই দিন স্বীকার করেনি। যদি তাই করতো তাহলে রেসকোর্স ময়দানে আমাদের যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি উপস্থিত থাকতেন, আমাদের প্রবাসী সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি রাষ্ট্রপতি ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি উপস্থিত থাকতেন, এবং আমাদের মহান মুক্তিযোদ্ধা যারা রয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, এবং আমাদের যে সকল সেক্টর কমান্ডার বৃন্দ ছিলেন তারাও উপস্থিত থাকতেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার হিসেবে, একজন জেড ফোর্সের অধিকর্তা হিসেবে তিনিও কিন্তু সেখানে উপস্থিত থাকতেন, কিন্তু সেই কাজটি ভারত করেনি। এর পরবর্তীতে সেই যে আত্মসমর্পণকারী সৈন্যদেরকে ভারত একতরফাভাবে তাদের দেশে নিয়ে গিয়েছে অস্ত্রশস্ত্র সহ, এবং পরবর্তীতে একটি চুক্তির মাধ্যমে, সম্ভবত সিমলা চুক্তির মাধ্যমে, তারা আবার সেই ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানি সৈন্যদেরকে তাদের দেশে ফেরত দিয়েছে। ভারতের এই যে মনোভাব, এই যে আচরণ, সেই আচরণে স্পষ্ট বোঝা যায় যে তারা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধকে তারা যথাযথভাবে সম্মান করে না, যথাযথভাবে মর্যাদা দেয় না, এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে বঙ্গবন্ধু সরকার এবং অন্যান্য সময় যে সরকারগুলো
এসছে, তারা সবসময় ভাবার চেষ্টা করেছে এবং সেটা প্রদর্শন করার চেষ্টা করেছে যে বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে তারা ভারতের দয়ায় ক্ষমতায় রয়েছে এবং ভারত ইচ্ছা করলে এদেরকে যে কোনো সময় ক্ষমতা থেকে উচ্ছেদ করতে পারে। তো এই যে তাদের দাদাগিরি মনোভাব, এই মনোভাবের কারণে আমাদের দেশের যারা সাধারণ জনগণ একটু আত্মমর্যাদাবোধ রয়েছে তাদের মধ্যে প্রবল গোসা কাজ করে ভারতের এই উন্নাসিকতার বিরুদ্ধে। তো এই প্রেক্ষাপটে যখন চীন এবং ভারতের এই যুদ্ধ শুরু হয়ে গেল, ঠিক সেই সময়টাতে চীনা কর্তৃপক্ষ বাংলাদেশকে বন্ধু বানানোর জন্য যে অনবরত চেষ্টা করে যাচ্ছিল গত 8-10 বছর যাবৎ, তারই ধারাবাহিকতায় ক্রিটিক্যাল মোমেন্টে তারা যে বাণিজ্য ক্ষেত্রে যে শুল্ক ছাড় দিল, এটাকে নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে ভারতীয় যারা পত্র পত্রিকা রয়েছে, বুদ্ধিজীবী মহল রয়েছে, তারা রীতিমতো ঠাট্টা মস্করায় মেতে উঠেছে। তারা বলার চেষ্টা করছে যে চীন বাংলাদেশকে খয়রাতি সাহায্য দিয়ে বাংলাদেশকে প্রলুব্ধ করার চেষ্টা করছে, পক্ষে নেওয়ার চেষ্টা করছে। এবং আনন্দবাজার পত্রিকা সহ অন্যান্য ইংরেজি পত্রিকা সমগ্র ভারতবর্ষে যেগুলো ন্যাশনাল ডেইলি, প্রায় সকল পত্রিকাতেই একইভাবে সম ভাষায় কথা বলা হয়েছে। তাদের বক্তব্য হলো যে বাংলাদেশ একটা অভাবী রাষ্ট্র, টাকার জন্য, অর্থবিত্তের জন্য, খয়রাতি সাহায্যের জন্য সারা দুনিয়াতে তারা হাত পেতে বেড়ায়। এবং যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একসময়ের খুব বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার, তিনি বাংলাদেশকে একটা সময় বটমলেস বাস্কেট বলেছিলেন, ঠিক তার চেয়েও জঘন্য ভাষায় এই ভারতীয় দাদারা, তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, তারা এই সময়টাতে কই বাংলাদেশের অভিমান ভাঙাবে, কই তাদের ভুল ভ্রান্তি দূর করে তারা বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে, এবং অতীতে আমাদের যে সকল প্রাপ্য অধিকারগুলো তারা হরণ করেছিল, সেই গঙ্গার পানি বণ্টন চুক্তি থেকে শুরু করে তিস্তার চুক্তি এবং অভিন্ন অন্য সব নদীর পানি বণ্টন চুক্তি সহ আমাদের যে অসম বাণিজ্য, অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য তারা যে সকল নোংরা খেলা খেলেছে তার থেকে বের হয়ে আসার জন্য এই সময়টাতে তারা যদি চেষ্টা করতেন, তদবির করতেন, তাহলে হয়তো আমাদের যে গণরোষ, বাংলাদেশের গণরোষ ভারতের বিরুদ্ধে, সেটা কিছুটা হলেও প্রশমিত হতো। কিন্তু তা না করে তারা উল্টো বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের লোকজন ভিক্ষুক, বা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ একটা ভিখারি রাষ্ট্র পরিণত হয়েছে। এর কারণ হলো এরা খয়রাতি সাহায্যের জন্য সারা দুনিয়ার নিকট হাত পেতে বেড়ায়, এবং এরই ধারাবাহিকতায় চীনা কর্তৃপক্ষ বা চীনা সরকার বাংলাদেশকে কিছু দান খয়রাত করার চেষ্টা করছে, এবং সেই দান খয়রাত পেয়ে বাংলাদেশ এখন ভারতকে ভুলে গিয়ে চীনের পিছে পিছে ছুটছে। আমি অবাক হয়ে যাই যে 2020 সনে যখন আন্তর্জাতিক যে সকল সূচক রয়েছে একটা দেশের উন্নয়নের, সেই সূচকের প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে অনেক অনেক দিক থেকে এগিয়ে রয়েছে। আমাদের শিক্ষার হার, আমাদের মাতৃ মৃত্যুর যে হার, আমাদের নবজাতক শিশুর যে সেফ ডেলিভারি সেটির হার, আমাদের স্যানিটেশনের ক্ষেত্রে আমাদের দেশের যে অভূতপূর্ব উন্নতি যেটি জাতীয় সংঘ কর্তৃক স্বীকৃত, তার ধারের কাছেও কিন্তু ভারত আসতে পারে না। অধিকন্তু আমাদের যে ফরেন রিজার্ভ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের জনগণের যে পার ক্যাপিটাল ইনকাম, এবং একটি উন্নয়নশীল রাষ্ট্র থেকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার যে দৌড়, সেই দৌড়ে আমরা ভারতের চাইতে যে কতটা এগিয়ে রয়েছি সেটা বিশ্ব গণমাধ্যম জানে, জাতিসংঘ জানে, এবং ভারতীয় কর্তৃপক্ষও জানে। কিন্তু তারপরেও তারা এই সময়টাতে বাংলাদেশকে এরকম খয়রাতি রাষ্ট্র বলার সাহস কিংবা দুঃসাহস তারা পেল কোত্থেকে? আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে আমাদের এটি প্রতিবিধান করা উচিত, আমাদের দেশের জনগণের এটি যাকে বলে প্রতিবাদ করা উচিত। অ্যাট দ্য সেম টাইম ভারতের যে সমস্ত লোকজন এই সমস্ত কথাবার্তা বলছে, তাদের কিছু এজেন্ট আমাদের বাংলাদেশে রয়েছে, সেই সকল এজেন্টদেরকেও আমি মনে করি প্রতিহত করা উচিত। এর কারণটা হলো আমাদের আত্মমর্যাদা বোধ যদি না থাকে, আমাদের জাতিসত্তা আজ দীর্ঘদিনের পরিশ্রমে যে পর্যায়ে এসে পৌঁছে গেছি, সেটি যদি ভারতের মতো একটি রাষ্ট্র যারা এখনো পর্যন্ত অনুন্নত, যাদের বেশিরভাগ লোক গ্রাম অঞ্চলের বেশিরভাগ লোক পাট খেতে গিয়ে, ধান খেতে গিয়ে, নদীর ধারে গিয়ে কিংবা রেল লাইনে গিয়ে প্রাকৃতিক কর্মসারে, এমনকি দিল্লি কলকাতার মতো শহরেও গিয়ে বেশিরভাগ মানুষ
রাস্তায় গিয়ে প্রাকৃতিক কর্ম সারে, সেই সমস্ত মানুষ যদি বাংলাদেশের মানুষকে খয়রাতি বলে, বাংলাদেশের রাষ্ট্রকে খয়রাতি রাষ্ট্র বলে তাচ্ছিল্য করার চেষ্টা করে, তাহলে এর সেটা হাস্যস্কর কোনো বিষয় হতে পারে না। কাজেই সেই হাস্যস্কর বিষয়গুলোকে প্রতিহত করে আমাদেরকে আমাদের আত্মমর্যাদার বলিয়ান হয়ে দাঁড়াতে হবে, এবং আমরা যেভাবে তাদের সঙ্গে একটি সুপ্রতিবেশী সুলভ সুসম্পর্ক রাখার জন্য আমরা আগ্রহী ছিলাম, তাদের এই কথাবার্তার আচরণের কারণে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরাও কি আসলে ইদানিংকালে নেপালের মতো, ইদানিংকালের শ্রীলঙ্কার মতো, কিংবা অন্যান্য জাতিরাষ্ট্রের মতো চীনের সঙ্গে একটি কৃতিত্বপূর্ণ, একটি অর্থবহ এবং একটি কৌশলগত বন্ধুত্ব আমরাও কি গড়ে তুলব কিনা। এর কারণ হলো যে এইভাবে আসলে সম্পর্ক হয় না। সম্পর্ক হওয়ার জন্য পারস্পরিক মর্যাদাবোধ থাকা দরকার। আমরা আমাদের বৃহৎ প্রতিবেশী মানে আকার আকৃতিতে বৃহৎ প্রতিবেশী, কিন্তু আমরা মনে করি না যে অন্যান্য কোনো ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের তুলনা হতে পারে। আমাদের যে জাতিসত্তার ইউনিটি রয়েছে, আমাদের জাতিসত্তার যে হোমোজেনিয়াসনেস রয়েছে, আমাদের যে সামরিক শক্তি রয়েছে এই মুহূর্তে, কিংবা আমাদের দেশের মানুষের মধ্যে যে জাতীয়তা বোধ রয়েছে, তার সঙ্গে আসলে বহু জাতি গোষ্ঠীতে বিভক্ত, হাজার হাজার জাতি গোষ্ঠীতে বিভক্ত, হাজার হাজার ভাষায় বর্ণে বিভক্ত ভারতীয়দের সঙ্গে তুলনা করা হয় না। আমাদের দেশের সঙ্গে বিরোধ করা খুব কঠিন একটা বিষয় যে কোনো রাষ্ট্রের জন্য। তার প্রমাণ হলো যে আমরা পাকিস্তানকে 1971 সালে যে শিক্ষা দিয়েছি, সেই শিক্ষা মানব জাতির ইতিহাসে খুব অল্প জাতি দিতে পেরেছে। একটি নিরস্ত্র জাতি কেবলই মাত্র আত্মমর্যাদায় বলিয়ান হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, পৃথিবীর অন্যতম একটা লার্জেস্ট সেনাবাহিনী, শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র 9 মাসে তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে, এইরকম ইতিহাস পৃথিবীতে খুব কম রয়েছে। তারই ধারাবাহিকতায় ভারত যদি বাংলাদেশ সম্পর্কে কখনো কোনো নেতিবাচক চিন্তা করে, তাদের উচিত সেই 1962 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাঙালি জাতির যে জেগে ওঠার ইতিহাস, যুদ্ধ করার ইতিহাস, সেই ইতিহাসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করা, অধ্যয়ন করা, তাহলে তারা সেই জিনিসটি বুঝতে পারবে। তার আগে যদি তারা এই সমস্ত বালখিল্যময় কথাবার্তা বলে, তাহলে সম্পর্কটা সুদূর পড়া হতো। এমনি সম্পর্ক সিঁড় ধরেছে, রাষ্ট্রীয় পর্যায়ে সিঁড় ধরেছে, রাজনৈতিক পর্যায়ে সিঁড় ধরেছে, এবং আমাদের দেশের অলমোস্ট জনগণের 95% জনগণ এখন ভারত বিরোধী মনোভাব প্রকাশ করছে, এবং তারা সেই ভারত বিরোধী মনোভাবের কারণেই চীনের প্রতি ঝুঁকে পড়েছে। এই বাস্তবতার নিরিখে ভারত যদি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় এবং নিজেদের জওয়ানকে সুসংহত করে এবং নিজেদের ঔদ্ধত্য যে প্রকাশ তার ইতিমধ্যে করেছে, তার জন্য তারা ক্ষমা প্রার্থনা করে, তাহলেই কেবলমাত্র আমাদের প্রতিবেশী সুলভ যে বন্ধুত্ব এটি এগোতে পারে। আদারওয়াইজ এই সম্পর্ক তারা যে নিম্নতায় নিয়ে গেছে বা এই সম্পর্ক তারা যেভাবে ভেঙে ফেলেছে, সেই সম্পর্ক আমাদের কোনো দরকার নেই। সহোদ্যোগী হয়ে তাদের সাথে সেই সম্পর্ক গড়ে তোলার জন্য চেষ্টা করবে করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।